নিরবতার মানে নয় মুখ বন্ধ করে নীরব থাকা। যাকে বলা হচ্ছে নিরবতা বা নিঃশব্দ, কেউ এটা করতে পারেন না, কেউ এটা হয়ে উঠতে পারেন। দেখুন, যদি আপনি যা বলছেন সেই একই কথা অর্ধেক শব্দ ব্যবহার করে প্রকাশ করতে পারেন কিনা, হঠাৎ করেই আপনি সবকিছুর ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে উঠবেন। বাতাস তার নিজস্ব শব্দ তৈরি করে, যেমন ভাবে জলও করে। যেমন পৃথিবীও করে, এমনকি আকাশও তাই করে। সব মহাজাগতিক বস্তুগুলো নিজের নিজের শব্দ করছে। আছে বেদনার শব্দ, আছে সুখের শব্দ, আছে দুঃখের শব্দ, আছে আনন্দের শব্দ। সবকিছুরই এক একটা শব্দ আছে। মানুষের জীবনে এটা খুবই সত্যি, জীবনের শব্দ। আর আছে শব্দ মৃত্যুর, আর এমনকি নিরবতারও শব্দ আছে। তো এই শব্দগুলোর এই জটিল সংমিশ্রণ, নানা ধরনের সব শব্দ তৈরি করে নানা রকমের ইচ্ছা, নানা স্তরের বাধ্যবাধকতা, নানা স্তরের বন্ধন, আর জড়িয়ে পড়ার নানা সম্ভাবনা। এসবের মধ্যে কেন কেউ নীরব হওয়াকে বেছে নেয়? নীরবতা আপনাকে আপনার জীবন থেকে বঞ্চিত করার পথ নয়, এটা এমনকি আপনাকে ভাবব্যক্ত করা থেকে বিরত রাখতেও নয়। নীরবতা হল বাধ্যবাধকতা থেকে সচেতনতার দিকে যাওয়ার বিষয়। সব শব্দই হল প্রতিনিধি, বাধ্যকারী প্রবৃত্তির নানা রূপ ও বিভিন্ন মাত্রার, অস্তিত্বের বাধ্যকারী প্রকৃতিতে জড়িয়ে না পড়ে কেউ যখন সচেতন হয়ে ওঠাকেই বেছে নেন, স্বাভাবিকভাবেই তিনি নীরব হয়ে ওঠাকে বেছে নেন। নীরবতার মানে নয় মুখ বন্ধ করে নীরব থাকা, কান বন্ধ করে নীরব থাকা। আপনি নীরবে গান করতে পারেন, আপনি নীরবে নাচও করতে পারেন, এমনকি আপনি নীরবে কথাও বলতে পারেন, এমনকি আপনি চিৎকারও করতে পারেন নীরবে। চেষ্টা করবেন না যেন। এর মানে এই নয় যে বাকিরা যখন চুপ তখন আপনি চিৎকার করেন, সেটা নীরবে চিৎকার করা নয়। কারণ শব্দ হলো উপরিতলের, নীরবতা হলো অন্তঃস্থলের। কেবল উপরিতলই শব্দগুলো তৈরি করে। দেখুন জলটা কেমন পৃষ্ঠতলটাকে আঘাত করে শব্দটা তৈরি করছে, কিন্তু গভীরে কোনো শব্দ নেই। জীবনের ক্ষেত্রেও তাই। উপরিভাগে এ হলো শব্দের খুব জটিল এক জাল, শব্দের একটা গোলক ধাঁধা ঘটছে। তবে একেবারে গভীরে কোনো শব্দ নেই। ইংরেজি শব্দে শব্দ না থাকা বোঝাতে কোনো শব্দ নেই, একে আমরা বলি নিঃশব্দ, যার মানে শব্দের অনুপস্থিতি, শব্দের সম্পূর্ণ অনুপস্থিতি। শব্দের অনুপস্থিতি মানে অনুরণনের অনুপস্থিতি, অনুরণনের অনুপস্থিতি মানে জীবনেরও অনুপস্থিতি, জীবনের অনুপস্থিতি মানে সৃষ্টির অনুপস্থিতি, সৃষ্টির অনুপস্থিতি মানে যেখানে স্রষ্টাও অনুপস্থিত
তো এমন একটা স্থান যা সৃষ্টি এবং স্রষ্টারও অতীত, একটা মাত্রা যা জীবন ও মরণেরও অতীত। এটাই সেই যাকে বলা হচ্ছে সাইলেন্স, নিঃশব্দ, নিরবতা বা নিঃশব্দ। কেউ এটা করতে পারেন না, কেউ এটা হয়ে উঠতে পারেন। সাধারণভাবে দুটি শব্দ ব্যবহার করা হয় এর বর্ণনা করতে। একটা হলো মৌন, যার মানে আপনি নিরবতা অভ্যাস করছেন, আপনি নীরব নন, আপনার মুখ বন্ধ করলেন আর আপনি রইলেন মৌন হয়ে। এটা নিঃশব্দ নয়, মৌন মানে আপনি নিরবতা অভ্যাস করছেন। আপনি কিছুর অভ্যাস করছেন মানে অবশ্যই আপনি তা নন। আপনি কি জীবন না জীবন হওয়ার অভ্যাস করছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি জীবন নাকি জীবন হওয়ার অভ্যাস করছেন? জীবন হওয়ার অভ্যাস করছেন, আপনিই জীবন। হয়তো অভ্যাসটা ভালো করে করা হয়নি, কিন্তু আপনিই জীবন। একইভাবে একটা পার্থক্য আছে এই নীরব হয়ে ওঠা আর নিরবতা অভ্যাস করার মধ্যে। নিরবতার অভ্যাস একরকম বিধিনিষেধ হিসেবে শুরু হয়, তবে ধীরে ধীরে যখন কেউ নিরবতা অভ্যাস করেন, সে সম্ভবত নীরব হয়ে উঠতে পারেন। কেউ নীরব হয়ে উঠতে পারেন তীব্র কাজকর্মে, কিন্তু তীব্র কাজকর্ম কেউই চিরকাল চালিয়ে যেতে পারেন না। তীব্র কাজকর্মের মুহূর্তগুলো কেবল মুহূর্তই, কেউই সেটাকে বজায় রাখতে পারেন না। আপনি নিজেকে নিঃশেষ করে ফেলবেন। শুধু যদি আপনি এটা নিষ্ক্রিয়তায় অর্জন করতে পারেন, তবেই এটা টেকে। যদি কিছু শুধু তীব্র ক্রিয়াকলাপেই সম্ভব হয়, তা কখনোই টেকসই হয় না। গান গাওয়ার খুব তীব্র ও পরম আনন্দের মুহূর্তে কেউ হয়তো এক মুহূর্তের জন্য নীরব হয়ে উঠতে বা তার স্বাদ পেতে পারেন, কিন্তু কতক্ষণ আপনি তা ধরে রাখতে পারবেন? আপনার গলা চিড়ে যাবে আর আপনার প্রতিবেশীরা আপনাকে খুনও করতে পারেন। সম্ভব তো এই যে সম্ভাবনা নীরবতায় উপনীত হওয়ার বা নীরব হয়ে ওঠার, এর আরেকটি অর্থ স্থির হয়ে যাওয়াও, একেবারে স্থির হয়ে যাওয়া। স্থিরতা নানাভাবে অর্জন করা যেতে পারে। যদি লক্ষ্য করেন একটা সাপকে, আপনি দেখবেন সে স্থির। যদি কোনো বাঘকে দেখেন যে শিকারে বেরিয়েছে, একেবারে স্থির, উদ্যত কিন্তু স্থির। এগুলো সবই টিকে থাকার জন্য বিভিন্ন মাত্রার নীরবতার অভ্যাস। একটা সাপ যদি খুব বেশি নড়াচড়া করে, সে মারা পড়বে। বাঘ কিভাবে স্থির থাকতে হয় না জানলে কখনোই সে তার খাবার পাবে না। এ সবই বেঁচে থাকার তাগিদে করা। একজন মানুষ বেঁচে থাকার জন্য তাকে সক্রিয় থাকতেই হবে। একমাত্র যখন তার দৃষ্টি এমন কিছুতে পড়ে যা টিকে থাকার তাগিদের ঊর্ধ্বে, কেবল তখনই সে স্থিরতার কথা ভাববে। তারপর যতই সে নিজেকে পর্যবেক্ষণ করে, যতই সে নিজেকে লক্ষ্য করে, সে বুঝতে পারে মানুষের বাধ্যবাধকতা কতটা বেশি জটিল। সে বুঝতে পারে সমাধানের একমাত্র উপায় হল স্থির হয়ে যাওয়া। এই শরীরটাকে শেখাতে, এই মনটাকে শেখাতে, স্থির হওয়া শেখাতে। খানিক পরিশ্রম লাগে। কেউ যদি এমনি পরমানন্দে মগ্ন থাকেন, তিনি স্থির হয়ে উঠবেন। অন্যথায় কাজ করতে হবে, একটু একটু করে কাজ করে যেতে হবে এই দেহকে পরম স্থিরতায় নিয়ে আসতে। বেশিরভাগ মানুষই তাদের দেহকে এক জায়গায় স্থির রাখতে পারেন না, সে যত সময় ধরেই হোক, তারা সব সময় নড়াচড়া করে যাচ্ছেন। যেমন কথায় আছে,
মানুষ অসুস্থ হয় কারণ কেবল সে জানে না কিভাবে হতে হয় স্থির। কারণ স্থিরতায় আপনি এমন এক মাত্রার সংস্পর্শে আসেন যা সৃষ্টিরও অনেক ঊর্ধ্বে। একবার কেউ তার সংস্পর্শে এলে অসুস্থতা বলে আর কিছু থাকে না। আমি যদি এখানে বসে থাকি, আমার শরীরটা পচে গলে শেষ হয়ে যায়, তবুও তাতে কোনো অসুস্থতা নেই, এটা ঠিক আছি। কারণ বাস্তবে কেউ যখন সম্পূর্ণ স্থির হয়ে যায়, তিনি হয়তো শরীর ধরে রাখতে সক্ষম নাও হতে পারেন, যদি না তিনি দেহের কলা যন্ত্রকৌশলটা শেখেন। তো আমি কেন স্থির হতে যাব? আমি কি আমার শরীর হারিয়ে ফেলব? এমনিতেও আপনাকে আপনার শরীরটা হারাতে হবে। যখন আপনার দেহটা ত্যাগ করার সময় আসে, যদি আপনি এটা অবলীলাক্রমে ছাড়তে চান, তবে আপনাকে ন্যূনতম কিছুটা স্থির হতে জানতেই হবে। যেভাবে আপনি এই এক টুকরো কাপড়কে খুলে ফেলেন, সেভাবে যদি আপনি ত্যাগ করতে চান নিজের শরীর তেমনই অবলীলায়, তাহলে আপনার মধ্যে কিছুমাত্র স্থিরতা থাকতেই হবে। তা না হলে আপনাকে আর আপনার শরীরটাকে ছিঁড়ে আলাদা করতে হবে, যেটা একটা বিশ্রী ব্যাপার হবে। যখন আপনাকে আপনার শরীর থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে, সেটা করা এক বিশ্রী আর বেদনাদায়ক কাজ। আপনি এটিকে নামিয়ে রাখতে না পারলে জীবনে কোনো কৃপাই নেই। তো কেউ যদি সেই কৃপা অর্জন করতে চায়, তবে অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ স্থিরতা আসতেই হবে আপনার জীবনে। তা হতে গেলে একটা নির্দিষ্ট স্তরের নীরবতা আসতে হবে আপনার জীবনে। এই মুহূর্তে যদি তা না আসে, তবে অন্তত কিছুটা মৌনতা অভ্যাস করা। আপনি এক ঘন্টায় যদি 1573টা শব্দ বলে থাকেন এই মুহূর্তে, কতগুলো মা কতগুলো শব্দ উচ্চারণ করছেন এক মিনিটে? 1573? আপনি সত্যি এত বকছেন? আমি ভেবেছিলাম এটা অসম্ভব। ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করছি। তা আপনি যতগুলো শব্দই বলুন, দেখুন যদি পারেন যা বলছেন সেই একই কথাকে অর্ধেক শব্দে প্রকাশ করতে পারেন কিনা। হঠাৎ করে আপনি সবকিছুর ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে উঠবেন। এই মুহূর্তে একটা মৌখিক ডায়রিয়া চলছে। আপনি 1573টা শব্দ বলছেন, মানে এটা ডায়রিয়া, ঠিক আছে? এখন যদি আপনাকে যদি সংযত হয়ে অর্ধেক শব্দ ব্যবহার করে সেই একই জিনিস বলতে হয়, এখন আপনাকে ভীষণ সচেতন হতে হবে, নইলে আপনি এটা বলতে পারবেন না। শুধু এটা চেষ্টা করুন না, দেখুন কালকে একটা দিন, ঠিক আছে? এক ঘন্টায় আপনি যতগুলো শব্দ উচ্চারণ করেন তার অর্ধেক করুন। আপনার কাজকর্মগুলো কমাবেন না, একই কথা বলুন কিন্তু অর্ধেক শব্দে। সারা পৃথিবীটাকে কি চমৎকারী না লাগবে জানেন তো? কাল যদি সবাই এটা করে, আমি বলছি পৃথিবীটা একটা দারুণ জায়গা হয়ে উঠবে, অনেকগুলো বিয়ে টিকে যাবে।